তো স্টুডেন্টদের জন্য রয়েছে বিরাট বড় একটি সুখবর। এবার রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীরা পাবে মাসে 5,000 টাকা করে। তো কোন কোন ছাত্রছাত্রীরা পাবে মাসে 5,000 টাকা এবং এর জন্য কি কি করতে হবে বিস্তারিত জানাবো কিন্তু এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। আর আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বলা হয়েছে দেখুন প্রতি মাসে পড়ুয়াদের 5,000 টাকা দেবে রাজ্য। তো কারা কিভাবে পাবেন বিস্তারিত জেনে নেব চলুন। বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে যারা ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারেন। তো আপনারা বুঝতেই পারছেন বলা হয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাস করে যারা পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারাই কিন্তু এই স্কলারশিপের টাকা পাবেন। তো কত করে কত টাকা পাবেন? 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা স্কলারশিপ পেতে পারেন। তো সর্বনিম্ন 1,000 টাকা এবং সর্বোচ্চ আপনারা এখানে 5,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ পাবেন। তো পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ছাত্রদের কাছে এটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও কিন্তু পরিচিত। তো প্রতিবারে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং 2022 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই আবেদন করা যাবে। এরপর জানবো চলুন কারা কারা পাবেন এই স্কলারশিপ। বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে যারা ভর্তি হয়েছেন তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন, তাহলেই কিন্তু 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। তো এই স্কলারশিপ পাওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন? বলা হয়েছে এই বৃত্তি বা স্কলারশিপ পেতে হলে কিন্তু ছাত্রছাত্রীদের নির্দিষ্ট নম্বর পেতে হবে, তবেই তারা আবেদন করতে পারবেন। তো দেখে নেবো চলুন কোন ক্লাসের জন্য কত নম্বর পেলে আবেদন করা যাবে। তো বলা হয়েছে যেমন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে থাকলে মাধ্যমিকে 60% নাম্বার কিন্তু থাকতে হবে। এছাড়াও স্নাতক স্তরে অনার্স, নার্সিং, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং কিংবা ডিপ্লোমাতে ভর্তি হয়ে থাকলে উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% নাম্বার পাওয়া প্রয়োজন। এবং পোস্ট গ্র্যাজুয়েশন যারা ভর্তি হয়েছেন তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 53% নাম্বার কিন্তু থাকতে হবে। তবে নম্বর ছাড়াও এই স্কলারশিপ পেতে হলে আরও কিছু শর্ত রয়েছে, যেমন আবেদনকারীকে রাজ্যের বাসিন্দা হতে হবে এবং যারা অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তারা আবেদন করতে পারবেন না। এছাড়াও আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় কিন্তু 2,50,000 টাকারও কম হতে হবে। তো এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং যে সকল ছাত্রছাত্রীরা অন্য কোনো স্কলারশিপের সুবিধা পাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। আর সেই সঙ্গে আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় কিন্তু 2,50,000 টাকার নিচে হতে হবে। তো এরপর দেখে নেবো চলুন এই স্কলারশিপ পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো অন স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখছেন অর্থাৎ www.svmcm.wbmdfc.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। আর স্কলারশিপ পেতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা আবেদন করার সময় কোন কোর্সের জন্য স্কলারশিপ চাইছেন তা কিন্তু বেছে নিতে পারবেন। আবেদন করার সময় তাদের তথ্য হিসেবে জন্মের শংসাপত্র, পরীক্ষার অ্যাডমিট, আধার কার্ড এবং মার্কশিটের স্ক্যান কপি কিন্তু দিতে হবে। সেই সাথে পারিবারিক আয়ের শংসাপত্র দিতে হবে এবং স্কলারশিপ পাওয়ার যোগ্য হলে তার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।